হ্যালো, আজকে যেটা নিয়ে আলোচনা করবো, আজ বিভিন্ন রকম টেবিল যে সেটিংগুলো আছে, টেবিলের যে মেন মেন বেসিক্যালি মেনুগুলো, আলাকার টাবেল দপ, এদের যে সেই অনুযায়ী অর্ডার করলে তাদের কেমন কাটলারি ক্রকারিগুলো কেমনভাবে প্লেসড হবে, যে সেটিংগুলো আছে বা কভার সেট আপগুলো আছে, সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো প্রথমে আলাকার সেটিংয়ে আছে, আলিকার সেটিংয়ে আমরা ক্ষেত্রে আমি যেটা দেখি, ডিফারেন্ট টাইপস অফ কাটলারি যেগুলো প্লেসড করা হয়, ডিপেন্ড করে কাস্টমার কেমন অর্ডার করছে সেটার উপর নির্ভর করে। যেমন এক্সাম্পল, স্যুপের ক্ষেত্রে আমরা দিতে পারি, অল কাটলারি পিসেস দ্যাট আর নট রিকোয়ার অ্যাজ পার কাস্টমার্স অর্ডার মাস্ট বি রিমুভ ফ্রম দ্য টেবিল। তো সাপোজ কোনো গেস্ট এসে এলো, আমরা স্ট্যান্ডার্ড সেটিং করে রাখলাম কভারে স্যুপ অর্ডারগুলো, তো আমরা সেই ক্ষেত্রে পার্টিকুলার স্যুপের জন্য যে সেটিংটা লাগবে বা কভারটা লাগবে সেটাই সেট করলাম, বাকি জিনিসগুলো রিমুভ করলাম, কারণ ওই বেকার জিনিসগুলো দরকার নেই, লাগবে না। এবং ওই জিনিসগুলো খাওয়ার সময় তো কোনো ময়লা বা পচি পড়ে গেলে সেটা মানে ময়লা লেগে যেতে পারে খাবারে, তো মানে সরি কাটলারিতে, তো তাই জন্য সরিয়ে নেওয়া বেটার। তো আলাকার টেবিল প্লেসের ক্ষেত্রে যে জিনিসগুলো আইটেমগুলো রাখতে হয়, ন্যাপকিনস অথবা সার্ভিয়েত, ফিশ নাই এবং ফক, সাইড অথবা বিএনবি প্লেট, ব্রেড অ্যান্ড বাটার প্লেট, সাইড প্লেট যেটাকে বলি, বিএনবি নাইফ বা সাইড নাইফ যেটাকে আমরা বলি, বেস অর শো প্লেট, শো প্লেট বলতে আমরা যেটাকে নর্মালি আমরা ডিনার প্লেট বা অন্য কিছু যদি রাখি, যে শো মানে প্লেটটাকে শো করার জন্য, ওয়াটার গবলেট যে আমরা গ্লাসগুলো রাখি, ওয়াইন গ্লাস, সল্ট অ্যান্ড পেপার শেকার যেটাকে আমরা বলি, ক্রুয়েট সেট, ফ্লাওয়ার ভেস যেটা আমরা রাখি, প্লেস কার্ড কোনো কিছু প্লেস বা মেনু প্লেস কার্ড কিছু রাখলাম, অ্যাশট্রে। যদিও এখন অনেক কিছু নো স্মোকিং হয়ে গেছে, তো এখন আমরা খুব একটা বেশি অ্যাশট্রে রাখি না বা রেস্টুরেন্টে দেখি না। এরপর হচ্ছে টাবেল দাহত প্লেস অথবা প্লেস সেটিং যেটা আমরা আছি, সেটা ক্ষেত্রে আমরা ফুল প্লেস সেটিং করে রাখি। টাবেল দাহত আমরা জানি একটা সম্পূর্ণ একখানা কোর্সেস অফ মিল, তো রেস্টুরেন্টে এটা ইউজ হয় একটা সেট মেনুর উপর। সে এই ক্ষেত্রে সেটিংটা একটু অন্য টাইপের, কাটলারি ক্রকারি যেগুলো বা মেনু আইটেমসের অনুযায়ী নির্ভর করে যে আমরা সেটিং করি, সেই জিনিসগুলো হচ্ছে সেগুলো কী আমরা আলোচনা করবো। সাইড প্লেট এবং নাইফ, ফিশ ফক এবং নাইফ, মিট ফক অ্যান্ড নাইফ, সার্ভিয়েত, এছাড়া থাকবে স্যুপ স্পুন, ডেজার্ট ফক স্পুন, ওয়াটার গ্লাস অর গবলেট, হোয়াইট ওয়াইন গ্লাস, রেড ওয়াইন গ্লাস, ডেজার্ট ওয়াইন গ্লাস, সল্ট অ্যান্ড পেপার শেকার, মাস্টার্ড, মাস্টার্ড যেটা টেবিল কন্ডিমেন্টস আমরা যেখানে রাখি, যেমন আদার যেমন কন্ডিমেন্টস, সুগার অথবা বাটার, সেই জিনিসগুলো রাখি, ফ্লাওয়ার্স কোনো ফুলদানি বা কিছু রাখলাম, ফ্লাওয়ার্স কিছু রাখলাম, প্লেস কার্ড রাখলাম, আর টেবিল নাম্বার রইলো বা রিজার্ভের কোনো সিস্টেম রইলো। বাট এই জিনিসগুলো কিন্তু মেন মানে ডিপেন্ড করবে, এই জিনিসগুলো বললাম মানে সব ক্ষেত্রেই না, এই জিনিসগুলো নিয়ে নির্ভর করছে যে আমি আমার টেবিল দাওয়াত মেনুতে কী কী আছে সেটার উপর কিন্তু নির্ভর করে আমাদের কভারটা করব। কারেক্টিং দ্য কভার, আ কভার ইজ প্লেস সেটিং অ্যাট এ টেবিল। তো কভারটাকে একটা টেবিল সেটিং করার জন্য রাখা হয়। When a customer places an order, one might need to change the setting. যখন কাস্টমার বা কোনো গেস্ট এসে যদি কোনো অর্ডার করে, তখন সেই সেটিংটাকে চেঞ্জ করতে হয় তাদের অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী যা দরকার সেই অনুযায়ী, মানে যা যা খাবার আসবে সেই খাবার খেতে আমার যে যে নির্দিষ্ট ছুরি চামচ স্পুন কাটলার ছুরি চামচ নাইফ যেগুলো লাগবে, তো আমরা সেই জিনিসগুলো রাখবো সেই অনুযায়ী। ফর এক্সাম্পল এখানে দিচ্ছে, একটা কাস্টমার যদি স্যুপ অর্ডার করে সেই ক্ষেত্রে স্যুপ স্পুন দেবো সেই সেটিংয়ে, অথবা যদি কাস্টমার অর্ডার স্টেক করে তো আমরা সেক্ষেত্রে স্টেক নাইফ দেবো, ঠিক আছে, এবং টেবিলে স্টেক আমরা দেবো জিনিসটাকে, এবং আমরা সেটাকে বলবো যে কারেক্টিং দ্য কভার্স, মানে অলরেডি একটা কভার আছে, কোনো গেস্ট এসে বসলো সেখানে একটা অর্ডার করলো, আমি সেই অনুযায়ী চেঞ্জ করে একটা অন্যরকম দিলাম জিনিস, তো সেটাকে আমরা বলবো কারেক্টিং দ্য কভার, কারেক্টটাকে সংশোধন করা, সরি কভারটাকে সংশোধন করা। প্লেসমেন্ট অফ কাটলারি, তো কাটলারি প্লেসমেন্ট, থিঙ্ক অফ দ্য অর্ডার অ্যান্ড ফুড কামস আউট ইন দ্য ফার্স্ট অন্ত্রে দেন দ্য মেন কোর্স, দ্য কাস্টমার ইউজেস কাটলারি অন দ্য অর্ডার্স আউটসাইড ফার্স্ট। তো সবসময় আমাদের জিনিসটা এমনভাবে থাকবে যে আমরা আউটসাইডে ফার্স্ট রাখবো যে কাটলারিগুলো ইউজ করবো, সো সেই অনুযায়ী মানে আউটসাইড থেকে ইনসাইডে যাবে, তো সবসময় আমাদের মাথায় রাখবো যে আউটসাইডে যেটা আছে সেই জিনিসের কাটলারিগুলো যেন প্রপারলি প্লেস থাকে এবং অর্ডার অনুযায়ী, ঠিক আছে, গেস্টের অর্ডার অনুযায়ী যেন থাকে। তো কেউ এসে অর্ডার করলো আন্তে ডিশ অর্ডার করেছে, তো আমরা আন্তে ডিশটা সব থেকে দূরে রাখবো, আউটসাইডে রাখবো, কারণ গেস্ট আউটসাইডের ডিশটাই আগে নেবে, তো সেই জিনিস করে ইউজ করতে হবে। প্রোভাইড দ্য গ্লাস ওয়ার অ্যান্ড সার্ভিস ওয়ার, তো সবসময় কোনো কিছু সার্ভিস করার আগে এবং কাস্টমার কেমন অর্ডার করছে এবং কেমন সার্ভিস ওয়ার দিচ্ছে সেটার উপর কিন্তু নির্ভর করে, যে কেমন ধরনের গ্লাস রাখবে বা খাবার উপর নির্ভর করছে কেমন ধরনের আমি সার্ভিস করবো সেটার উপর। তো গ্লাসওয়ার উপর বলতে গেলে আমি বলতে মানে বলা যেতে পারে, মোস্ট সেট টেবিলস হ্যাভ ওয়াইন গ্লাস অ্যান্ড পারহ্যাপস আ ওয়াটার গ্লাস,
তো যে কোনো টেবিল সেট আপের ক্ষেত্রে লাগে দুখানা জিনিস কমন লাগে, একটা হচ্ছে গ্লাসওয়ার, সরি ওয়াটার গ্লাস যেটাকে আমরা ওয়াটার গবলেট বলছি, আর একটা হচ্ছে ওয়াইন গ্লাস যেটা আমরা ওয়াইন দিচ্ছি। ওয়ান্স দ্য কাস্টমার হ্যাভ অর্ডার ড্রিঙ্কস, ওয়ান মে নিড টু রিমুভ দ্য গ্লাসেস দ্যাট আর নট নিডেড। তো যখনই কেউ কিছু অর্ডার করছে সেই ক্ষেত্রে আমাদের যেই গ্লাসগুলো দরকার সেটা রাখবো আর বাকি গ্লাসগুলো সরিয়ে দেবো। ওয়াটার গ্লাস তো অবশ্যই রাখবো, যদি সে যদি ওয়াইন না অর্ডার করে তো আমরা সেই ওয়াইন গ্লাসটাকে সরিয়ে দেবো, কারণ ওয়াইন গ্লাসে কোনো ইউজ নেই, সে লাগবে না। বাট সমস্ত ক্ষেত্রে কেউ যদি ওয়াইন অর্ডার করে তো আমি কিন্তু ওয়াটার গ্লাস কিন্তু সরাবো না, কারণ ওয়াটার গ্লাস জল কিন্তু নেসেসারি, জল দিতেই হবে। সার্ভিস ওয়্যার ক্ষেত্রে নলেজ অ্যান্ড ট্রেনিং ইন ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিসিং কাটলারি অর ক্রকারি আর নিডেড। তো এই জিনিসটা মাথায় রাখতে পারি, সার্ভিস করার ক্ষেত্রে কোন জিনিসটা মানে সার্ভিস করার সময় কোন কাটলারি বা ক্রকারি দরকার হতে পারে। যদিও দাস আ সাইড ডিশ অফ ভেজিটেবলস উড নিড এ ফক অ্যান্ড স্পুন টু বি সার্ভড অ্যান্ড এ সস অর গ্রেভি মে বি সার্ভড ইন এ সস অর গ্রেভি বোর্ড। সাপোজ কেউ যদি অর্ডার করে কোনো ভেজিটেবল আইটেম, তো সেই ক্ষেত্রে আমাকে ফক এবং স্পুন দুখানেই সার্ভ করতে হবে। একটা সস বা গ্রেভি যদি দিই সেটা কিন্তু সস বোর্ডে দিতে হবে, ঠিক আছে, বা গ্রেভি বোর্ড সেটা দিয়ে সার্ভ করতে হবে।